মোহাম্মদ আলী স্যার আমাদের অভিভাবক এবং তিনার প্রেরণাতেই আমরা চলি। বন্ধু প্রতিম, ভাতৃপ্রতিম রাজশ্রী চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে, মধুবাবু মঞ্চে আছেন। আর হঠাৎ করে দুদিনের মধ্যে দীপকবাবুর উদ্যোগে এনএসএস এর সহযোগিতায় যে প্রোগ্রাম হচ্ছে সেখানে আমরা সবাই যে এতদিন পরে সমবেত হতে পেরেছি এটা দেখেই খুব ভালো লাগছে। পরন্ত বেলা, প্রত্যেকেরই বাড়ি যাওয়ার তারা, সুতরাং এখানে দীর্ঘ বক্তৃতা দেওয়া মানে একটা ক্লান্তিকর পরিবেশ তৈরি করা। বরং প্যাকেটটা দাও বাবা, খেয়ে দে বাড়ি যাই। কিন্তু প্রথম থেকে বসে থাকলে একটু তো সাম আপ করতেই হয়, তাই দু চারটে কথা। বিষয়টা হচ্ছে যে আমি এখানে বসে বসে ভাবছিলাম এবং আমি কদিন ধরেই ভাবছি যে আমরা যখন কোনো বিশেষ মানুষকে নিয়ে কিছু বলতে যাই তখন আমরা কি করি। আমরা হাতের কাছে আলমারিতে দীর্ঘদিনের থাকা কোনো বই পেপার কাটিং এগুলো আবার পুনর্চর্চা করি, করার পরে একটা বক্তৃতা সাজাই, তারপরে এসে আওড়াই। আর আমাদের উল্টো দিকে যারা বসে থাকে এটা ধরেই নিই যে তারা মূর্খের দল, তারা কিছুই বোঝে না। এটা বোধহয় বক্তৃতার উদ্দেশ্য নয়। আমি ছাত্রছাত্রী যারা বক্তা হতে চাইছে ভবিষ্যতে তাদের জন্য বলি, প্রথম কথা হচ্ছে যে 125তম জন্ম শতবর্ষ পালিত হচ্ছে। নেতাজি সুভাষ বোস রাজনৈতিকভাবে কি করেছিলেন সেটা ক্লাস ফাইভের ইতিহাস বই থেকে তুমি মুখস্থ করে নিতে পারো, সেগুলো সবাই জানে। তাহলে সেই ক্লান্তিকর বক্তৃতা নিশ্চয়ই কেউ শুনবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে একজন মহাপুরুষকে আমরা স্মরণ করি কেন করি, এই কারণে যে সমাজে যে সময়ে আমি উপস্থিত রয়েছি সেই সময়কালে দাঁড়িয়ে আমার সমাজের যে সমস্যাগুলো সেই সমস্যার সমাধানের পথ খুঁজতে গিয়ে আমরা এই মহাপুরুষদেরকে স্মরণ করি, তাহলে বক্তৃতার একটা উদ্দেশ্য থাকে। আদারওয়াইজ বক্তৃতা শুধু হাততালি আর ওই আমি কতটা মুখস্থ করতে পেরেছি, কটা সাল তারিখ বলতে পেরেছি, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যাই। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে সুভাষ বোস এই যে নামটি, এটা রাজনীতির একটা কপচানো জায়গা। উনি কবে আইসিএস পাস করলেন, কবে বিলেত থেকে এলেন, কবে স্বাধীনতা সংগ্রামে যোগদান করলেন, কবে তিনি 38-এ সভাপতি হলেন, সীতারামাইয়াকে হারালেন, তারপর তিনি 41-এ বেরিয়ে কিভাবে চলে গেলেন, জার্মানিতে গিয়ে কি হলো, কবে বিয়ে হলো, মেয়েটির নাম কি, সেখান থেকে আবিধাসানকে নিয়ে তিনি জাপানে কিভাবে এলেন, এই রোমহর্ষক কাহিনী 125 বছরে চর্বিত চর্বণ হয়েছে এবং সেই চর্বিত চর্বণ করা ডাঁটা আর্চি বলে তার থেকে কোনো রস বেরোনোর কোনো জায়গা নেই, তাতে সময় দীর্ঘায়িত হয়, বক্তৃতা ক্লান্তিকর হয়, হয়তো নিজের বলার ক্ষমতাটা দেখানো যায় কিন্তু তাতে দেশ এবং দশের কোনো উন্নতি যেমন হয় না, উল্টো দিক থেকে তেমনি যে ব্যক্তিকে স্মরণ করছি সেই ব্যক্তির প্রাসঙ্গিকতাটাও গুরুত্ব পায় না। আজকে আমরা একটা বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে সুভাষ বোসকে আমাদেরকে আলাদা করে ভাবতে হচ্ছে। কেন ভাবতে হচ্ছে আজকে লক্ষ্য করে দেখুন, আসন্ন নির্বাচন, ভারতবর্ষ একটা ক্লান্তিকর অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। একদিকে লকডাউন, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর সম্প্রদায়গত ভেদের রাজনীতি আমাদের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এবং আমরা প্রত্যেকে আতঙ্কিত। হিন্দুদেরকে নিয়ে দল হচ্ছে, মুসলিম সমাজকে নিয়ে দল হচ্ছে, এ কোন ভারতবর্ষ? এই সাম্প্রদায়িক হানাহানির মধ্যে সুভাষ বোসকে স্মরণ করে তাকে সম্মানিত করব নাকি তাকে অপমানিত করব, এটা ভাবার অবকাশ আছে কিন্তু কোনো বক্তব্যে আমি তার কোনো আভাস পাইনি। দ্বিতীয় কথা, সুভাষচন্দ্র বোসের ভারতীয় রাজনীতিতে অবদানটা কি ছিল? আপনি বলবেন সুভাষ বোস চরমপন্থী ছিলেন, আমি বলবো সুভাষ বোস চরমপন্থী ছিলেন, তো সুভাষ বোসের মতন লোক যদি ভারতবর্ষের রাজনীতিতে উদিত না হতেন তাহলে কি ভারতবর্ষে কোনো চরমপন্থী রাজনীতি হতো? সম্পূর্ণরূপে ভুল কথা। 1897 সালে কটকে যে ছেলেটি জন্মাচ্ছে সেই বছরেই
কলকাতায় আত্মোন্নতি সভা তৈরি হচ্ছে। প্রমথ রায়ের নাম আমরা জানি না, রাজনারায়ণ বাবুর লেখা নিয়ে আমরা বলি না, আমরা বঙ্কিমের আনন্দ মঠে এসে থেমে যাই। রবীন্দ্রনাথের বাড়িতে যে গুপ্ত সমিতির চর্চা হচ্ছে, এই গুপ্ত সমিতি 1902 সালে অনুশীলন সমিতিতে কনভার্টেড হচ্ছে। তাহলে সুভাষ বসুর তো এখানে কোনো অবদান নেই, কারণ 97 সালে উনি জন্মেছেন। তাহলে চরমপন্থী রাজনীতিতে সুভাষকে আমরা পাবো কেন? সুভাষকে আমরা আলাদা গুরুত্ব দেব কেন? নরমপন্থী রাজনীতি ছিল, 1907 সালে এসে নরমপন্থী চরমপন্থী সুরাট অধিবেশনে বিভক্ত হয়ে গেল। আমরা তিলককে দেখলাম, মারহাট্টা কেশরী পত্রিকা লিখছেন, বিপিনচন্দ্র পাল পর্যন্ত চলে গেলেন, তারা চরমপন্থী আন্দোলন তৈরি করলেন। এবং আপনারা যদি আধুনিক ভারত সুমিত সরকারের গবেষণামূলক একটি গ্রন্থ, যদি ওর বিস্তারিত পড়তে বলবো না, কারণ ওই বইটা যদি আমাকে জিজ্ঞেস করেন ইতিহাসের ছাত্র হিসাবে সলিড কোন অংশটুকু, তাহলে বলবো 1903 থেকে 1911 এই যে পর্যায়, এই পর্যায়ের মধ্যে বাংলায় বিপ্লবী আন্দোলন হচ্ছে। তাহলে যে ইংরেজ মারো, ভারত থেকে ইংরেজকে সরাও, সেনাবাহিনী গঠন করো, এ কথা সুভাষ এসে প্রথম বললেন এমনটা ভাবার কোনো কারণ নেই, এটা আমাদের মধ্যে ছিল। কারণ আমরা অরবিন্দ ঘোষকে দেখেছি, আমরা রাসবিহারী বসুকে দেখেছি, আমরা বারিন ঘোষকে দেখেছি, এরা সবাই সুভাষের থেকে বড়। সুতরাং বলা যেতে পারে সুভাষ এদের কাছে পাঠ নিয়েছেন। নেক্সট, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক, এবং বক্তারা কেন সেদিকে হাইলাইট করছেন না, আসলে সময়ের চশমা দিয়ে আমরা দেখছি না, আমরা ওই পুরনো বইগুলোকে বার করে করে বারবার পড়ছি আর সেগুলো আওড়াচ্ছি, সেটি হচ্ছে পৃথিবীর মধ্যে প্রথম মহিলা সেনাবাহিনী গঠন করেছিলেন সুভাষচন্দ্র বোস। গোটা পৃথিবীতে তার আগে কেউ করতে পারেনি, ব্রিটিশরা এত উন্নত। আয়ারল্যান্ডে সিনফিন বিদ্রোহ হচ্ছে, সেখান থেকে সুভাষ শিক্ষা নিচ্ছেন। নিহিলিস্ট মুভমেন্ট ইন রাশিয়া, নৈরাজ্যবাদী আন্দোলন, সেখান থেকে সুভাষ শিক্ষা নিচ্ছেন। তার আগে খেয়াল করুন, এই 11-12 কি হচ্ছে, বলকান যুদ্ধ হচ্ছে। বিশ্বযুদ্ধের আগে গ্রিস, স্লাভ, ক্রোট, এই যে জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদগুলো নতুন করে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, তারা লড়াই করছে, সুভাষ সেখান থেকে শিক্ষা নিচ্ছেন। তাহলে সুভাষের অবদানটা কোথায়? সুভাষের অবদানটা হচ্ছে এখানে যে সুভাষ মেলাতে পেরেছিলেন। গান্ধীজি এসেছেন, খুব প্রাসঙ্গিক, জনমানুষে গান্ধীজির প্রভাব আছে, কিন্তু একটু খেয়াল করে দেখুন তো গান্ধীজি কোথার থেকে এসেছেন। গান্ধীজি এসেছেন আমেদাবাদ থেকে। কোন আমেদাবাদ? যে আমেদাবাদ, যে গুজরাট তখন মহারাষ্ট্রের অধীন। মহারাষ্ট্রের কাপড় কলের মালিকরা ব্রিটিশের সঙ্গে ব্যবসা করছে হাত মিলিয়ে। আমার বাংলায় বসে দেবেন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত একটা সময় ভেবেছিলেন যে ব্রিটিশের হাত ধরে ব্যবসা বাড়তে পারে, ভারতবর্ষের অর্থনীতির উন্নতি হতে পারে। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ব্রিটিশদের সঙ্গে ব্যবসা করেছেন, পরবর্তীকালে দেবেন বাবুর সে ভুল ভাঙে এবং মহারাষ্ট্রে গুজরাটে যারা ব্যবসা করতেন বেনিয়া সম্প্রদায়, অনেক পরে তাদের সে ভুল ভাঙে যে ব্রিটিশরা কখনোই তাদেরকে সমানভাবে ভাবছে না। মহারাষ্ট্র কেন? মহারাষ্ট্র বন্দর থেকে ইংল্যান্ডে পাচার করতে সুবিধা হবে, জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ। গান্ধীজি এলেন ওই বেনিয়া সমাজ থেকে, যেখানে গান্ধীজিকে আপোষ করতেই হবে, কারণ উনি ব্যবসাদারের প্রতিনিধি। গান্ধীজি রামরাজ্য প্রতিষ্ঠা করতে চাইছেন। কোন রামরাজ্য? যে রামরাজ্যে বড়রা থাকবে, বিশিষ্টরা থাকবে, সেখানে অভিজ্ঞ লোকেরা থাকবে। বলা যেতে পারে পুরনো সামন্ততান্ত্রিক ধাঁচটাকে বেনিয়া সম্প্রদায়ের মধ্যে দিয়ে গান্ধীজি আবার টিকিয়ে রাখতে চাইছেন। এখানেই কনফ্লিক্ট। সুভাষ বোস দেখালেন ছাত্র যুব আসলে কি, ইয়াং জেনারেশন,
একটা দেশকে স্বাধীন করার জন্য কতটা গুরুত্বপূর্ণ, সুভাষ বসু চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব না। পরিষ্কারভাবে সুভাষ বসুর লেখা পড়ুন, তরুণের স্বপ্ন, 1967 সালে এই বইটা নতুন করে প্রিন্ট হয়েছিল, পরে আবার সংস্করণ বেরিয়েছে। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল যে বইটি উনি কারেকশন করছে, কোথায় বসে জানেন? যখন জার্মানি থেকে জাপানে যাচ্ছেন, একের পর এক সাবমেরিন চেঞ্জ করতে হচ্ছে, সঙ্গে কে আছেন? আবিদ হাসান, নামটা কোনো বক্তৃতায় উঠছে না। কেন সুভাষ বসুকে আমি সাম্প্রদায়িক সম্প্রীতির আলাদা গুরুত্ব দিচ্ছি? দিচ্ছি তার কারণ, একমাত্র নেতা সুভাষ যিনি মুসলিম লীগ এবং জাতীয় কংগ্রেসের সঙ্গে লাগাতার আলাপ আলোচনা চালিয়েছিলেন যে আমাদেরকে এক হয়ে থাকতে হবে। সুভাষ বোস যে আইনে গঠন করেছিলেন, সে আইনের সদস্য কারা দেখুন, গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে সদস্যরা রয়েছে, তাদের মধ্যে জাতি ধর্ম বর্ণের কোনো ভেদ নেই। তাদেরকে তিনি বলছেন, তোমরা আমাকে রক্ত দেবে, তোমরা আমার দেশের জন্য প্রাণ দেবে, বিনিময়ে আমি তোমাদেরকে দেব ক্ষুধা, তৃষ্ণা, অত্যাচার আর ভৎসনা। আমরা পড়ছি না, কারণ ভারতবর্ষের ইতিহাসে সুভাষকে যেভাবে চিত্রিত করা হয়েছে সেটা যদি বলেন ইতিহাসের ছাত্র হিসাবে, আমি সন্তুষ্ট না নই, কারণ সুভাষের এই অনালোকিত দিকগুলোকে কখনো গুরুত্ব দেওয়া হয়নি। ফলে ভারতবর্ষের আজকের দিনে সাম্প্রদায়িক সম্প্রীতির যদি দুটো নাম করতে হয়, তাহলে এক স্বামী বিবেকানন্দ, দুই তারই ভাবশিষ্য সুভাষচন্দ্র বসু। সুধি প্রধানের লেখা পড়ুন, সেখানে আছে কথায় কথায় সুভাষকে আমরা মিলিটারি মেজাজে দেখি, একটা বড় মিলিটারি পোশাক পরে, কাঁধে বন্দুক নিয়ে, সবসময় কেমন যেন একটা মেজাজি মানুষটা। কি তাই ছিলেন? না, ছিলেন না। যারা দেশের জন্য নিবেদিত প্রাণ, যারা বিপ্লবী হন, তারা কিন্তু ওই রকম বদ মেজাজি হন না, তাদের মধ্যে একটা কোমল মানবিক সত্তা থাকে। একটা উদাহরণ দিই, জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবার তিনি শান্তিনিকেতনে এসেছিলেন 3 দিনের রেস্ট নিতে। পরিষ্কার বলে দিয়েছিলেন, আমি কারোর সঙ্গে দেখা করবো না, আমি 3 দিন এখানে শান্তিতে থাকতে চাই। কে শুনে কার কথা? প্রতিদিন লোক, সবাই গাদা গাদা খাতা আর বই দিয়ে যাচ্ছে অটোগ্রাফ। তো সেই সময়ে অনিলবাবু বলে একজন মানুষ, তিনি বিশ্বভারতীর যে পাবলিকেশন বিভাগ সেটা দেখতেন, অনিল কুমার দাস, তিনি লিখছেন যে 3টে দিন কীভাবে কেটে গেল বুঝতে পারলাম না, অনেক রাত হলো আলাপ আলোচনা করে, তারপরে উনি শোবেন, পরের দিন সকালবেলায় ট্রেন ধরতে হবে, কলকাতায় যেতে হবে। তখন আমি বললাম, আপনি যে সইগুলো করলেন না, এই যে প্রায় 300-350 খাতা বই জমে আছে, এগুলো কী হবে? একটা কাজ করুন, আমি একটু করে পাতা উল্টে ধরি আর আপনি একটা করে ইনিশিয়াল করে দিন। সুভাষ বোস কড়া দৃষ্টিতে তার দিকে তাকালেন, তাকে বললেন, আচ্ছা আপনার সমস্যাটা কী বলুন তো, এরা কারা? এরাই তো আমার ভবিষ্যৎ, এদের জন্যই তো আমি লড়াই শুরু করেছি। ওরা কে হিন্দি ভাষী, কে ইংরেজিতে চেয়েছে, কে বাংলায় চেয়েছে, প্রতিটি দেখে দেখে 3:30 পর্যন্ত তিনি প্রত্যেককে অটোগ্রাফ দিলেন। ট্রেনে যাচ্ছেন, প্রত্যেকটা স্টেশনে মানুষ ফুলের মালা নিয়ে বরণ করবার জন্য দাঁড়িয়ে আছে, উনি ট্রেন থেকে নামছেন, স্টেশনে তাকে বরণ করা হচ্ছে, ঘুষ করা স্টেশনে, দেখছেন ভিড়ের মধ্যে ঢুকতে পাচ্ছেন না কে যেন একটা, সবাইকে সরিয়ে দেখলেন একটা ছোট্ট বাচ্চা। সে কি করেছে? কার বাগান থেকে একটা গোলাপ ফুল তুলে নিয়ে এসছে, সুভাষকে দেবে। সুভাষ ফুলটা নিয়ে বুকে চেপে ধরেছেন, বাকি জিনিসগুলো এক পাশে রাখা থাকছে বড় বড় তোড়া। তারপর বললেন, এটা যত্ন করে রাখো, বলে বাঙ্কের উপর রেখেছেন। অনিলবাবু বলছেন, প্রত্যেক স্টেশনে এরকম, আমি তো প্রায়শই কলকাতা যাই, আমার সঙ্গে একটা ডাকব্যাকের মাথায় দেওয়া বালিশ ছিল, পাম বালিশ, আমি ওটা ফু দিয়ে দুপুরের ভাত ঘুম একটুখানি বাঙ্কের উপর শুয়েছি। সুভাষ উঠে এসে বললেন, আরে দিলে তো আমার সম্পদটাকে নষ্ট করে। আমি তড়িঘড়ি উঠলাম, বলো কি? বলো আমার ফুলটা। বলো না, আমি আলাদা করে সরিয়ে রেখেছি। বলো জানো এটা কত দামি?
সেই ভারতবর্ষ চাইছি যে ভারতবর্ষে এই ভুলটার মতো এই বাচ্চাগুলো বেড়ে উঠবে, সে পরিবেশটাকে তৈরি করতে হবে। তার জন্য কি সুভাষ বোস ব্যতিক্রম? না। আপনি ইতালিতে যান, যে ইতালি ভারতবর্ষের আন্দোলনের প্রেরণা যুগিয়েছিল, সেখানে গ্যারিবল্ডি একটার পর একটা গেরিলা যুদ্ধ করতে করতে এগিয়ে যাচ্ছে, সৈন্যরা মরছে, হঠাৎ গ্যারিবল্ডি নির্দেশ দিলেন গোলাগুলি থামাও। থামানো হলো কেন? ঝোপের মধ্যে থেকে ছোট্ট একটা নাইটিঙ্গেল পাখি সে গান করছে আর লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, বললো এইটাই আমার দেশ, এই সুন্দর সকালটাই আমরা চাই, ফলে আমাদের গুলিতে যেন এই পরিবেশ নষ্ট না হয়। গ্যারিবল্ডির মতন গেরিলা যোদ্ধার মধ্যেও এই কোমল হৃদয় ব্যক্তি ছিল। শুধু কি তিনি আইসিএস পরীক্ষার কোনো ফলাফল দিলেন না? দেশের কথা বলে একটা বই আছে চিত্তরঞ্জন দাসের, সেই বই এই ইন্ডিয়ান স্ট্রাগলকে অনেকটাই প্রভাবিত করেছিল। তার কারণটা হচ্ছে যে সুভাষ বোসের কাছে কখনোই ভারতবর্ষের ইতিহাস আর্য যুগ থেকে শুরু হয়নি। সুভাষ বোস লিখছেন যে হরপ্পা সভ্যতার আমাদের একটা আদি ইতিহাস আছে, তাহলে তুমি যদি মুসলিম জনসাধারণকে বলো বহিরাগত, তাহলে আর্যদেরকে বলবে না কেন? বলছেন তোমরা বলছো ভারতবর্ষের ইতিহাসে দুটো যুগকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং ওই অনেকটা গোল্ডেন এজের সঙ্গে তুলনা করি, সেটা কি? বললো গুপ্ত যুগ। গুপ্ত যুগ নিয়ে প্রচুর চর্চা হয়, আরে বাবা গুপ্ত যুগ যদি হয়ে থাকে তাহলে মোগল আমলে আকবরের সময়কালও তো তাই ছিল, তাহলে সেটাকে তুলে ধরা হবে না কেন? তখনকার দিনে দাঁড়িয়ে সুভাষ বোস এগুলো লিখে গেছেন। দুর্ভাগ্যের বিষয়, আমরা এই নারী স্বাধীনতার প্রশ্নে লড়াই করছি, আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মিছিল মিটিং বক্তৃতা দিচ্ছি, কিন্তু সুভাষচন্দ্র বোসের মতো একজন মানুষ, তিনি যে শুধুমাত্র একজন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী নেতা ছিলেন তা নয়, এই কারণে যে তিনি নিজে লিখছেন যে আমার তো হওয়ার কথা ছিল একজন দার্শনিক, আমাকে আপনারা ক্ষমা করবেন, দেশের যা অবস্থা তাতে আমি আমার সেই কাজ করে যেতে পারছি না বলে। তাহলে আজকে ভারতবর্ষের বিখ্যাত দার্শনিকদের মধ্যে তার দর্শনটাকে আলাদা করে পড়ানো হতো, আত্মস্থ করতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন, নতুন ভারতের স্বপ্ন দেখেছিলেন, যুব ছাত্র সকলকে উজ্জীবিত করে দেশের জন্যে আত্মবলিদান দেওয়ার যদি কোনো বিশেষ প্রেরণা জানা দিয়ে গেছেন, তাঁদের অন্যতম প্রধান নিঃসন্দেহে সুভাষচন্দ্র বোস। আজকে 125তম জন্মদিবসে তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ছোট্ট কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ স্যারকে।